এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ব্লগ শ্যুট করছি, সরস্বতী পুজো ব্লগ। আর এইটা এই ব্লগটা এই বছরের ফার্স্ট ব্লগ আমার। আর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যাতে আমি সরস্বতী পুজোর ব্লগ শেয়ার করি তোমাদের সাথে, তাই আজকে আমি শ্যুট করছি। আজ আর কাল দুদিন ধরে করব। আজকে 28th of January, কালকে 29th of January সরস্বতী পুজো। অবশ্যই এবারে দুদিন সরস্বতী পুজো, 29 আর 30। তো আমাদের কালকে পুজো হবে। তো আমি ভাবলাম যে কেননা প্রিপারেশন দিয়ে শুরু করা যাক, যে আমার ঘরেও পুজো হয়, ছোট করে পুজো হয়। আগে খুব বড় করে পুজো হতো যখন দিদি ছিল, দিদির বিয়ে হয়নি, আনম্যারিড ছিল, অ্যান্ড স্কুল কলেজে পড়তাম, তো তখন খুব বড় করে পুজো হতো। বাট এখন ছোটোখাটো পুজো হয়। আজকে কিছু কেনাকাটা আছে পুজো, সেগুলো করতে বেরোবো এক্ষুনি, তাই আমি এই জামাকাপড় পরে আছি আর এই যে ব্যাগ নিয়ে আছি সাথে। আর আজকের এই ভিডিওটা বাংলায় হবে। তো আই ওয়ান্ট টু সে ভেরি সরি টু মাই নন বেঙ্গলি ফ্রেন্ডস, কিন্তু এটা সরস্বতী পুজো আর আমি বাঙালি, তো এটা হিন্দিতে কেমন অড লাগছিলো ব্লগটা করতে। আর মাতৃভাষায় কথা বলার তো মজাই আলাদা, সিরিয়াসলি, তাই না? তো আজকে এই এখন আমি ঠাকুর আনতে যাচ্ছি আর তার সাথে কিছু গোটা সিদ্ধর বাজার করব। তো গোটা সিদ্ধ যদি তোমাদের হয় ঘরে সরস্বতী পুজোর পরে, তো ডেফিনেটলি কমেন্টে জানিও আমাকে। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি, আর লেট মি শো ইউ। আর আমি জাস্ট সানস্ক্রিন মেখেছি আর কিছু না, আমার ফেসের কিছু নেই। দেখতে পাচ্ছ হালকা পিম্পল স্পট আছে এখানে, অবশ্য এটা আসে। সিরিয়াসলি, মানে আমি যখনই ভিডিও শ্যুট করবো তখনই সমস্ত গাড়িকে যেতে হবে, তখনই হর্ন বাজাতে হবে। এই গলিটা মনে হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি বিজি গলি আমাদের এই গলিটা। তো হ্যাঁ, কী যেন বলছিলাম, তো আমি জাস্ট ফেসে শুধু সানস্ক্রিন আছে আমার, আর একটু আইব্রোটা ফিল করেছি, যদিও আমাকে একটু আইব্রো প্লাক করতে হবে, ছোটো ছোটো লোম বেরিয়ে গেছে। আর শুধু লিপস্টিক আছে, এটা হচ্ছে ল্যাকমি ফরএভার ম্যাটের মফ পার্টি শেডটা এটা। তো ইয়া, তো আর আমি জাস্ট এই সিম্পল ফুল স্লিভ টপটা পরেছি উইথ দিস জিন্স, ব্লু জিন্স, কমফোর্টেবল। আমি এই ড্রেসে সবচেয়ে বেশি কমফোর্টেবল, তাই তো। তো চলো, আমি এখন বেরোচ্ছি কারণ আমার সারথী এসে গেছে। অবশ্যই আমি আমার সারথীকে দেখাবো তোমাদের। এটা হলো আমার সারথী, আর এই যে কাকু ঠাকুর রাখছেন। হ্যাঁ, ভিডিও হচ্ছে তো, ভিডিওতেই দেখা যাবে। হ্যাঁ, পড়বে না, পড়বে না, আস্তে আস্তে নিয়ে যাবে। হ্যাঁ, ওই আস্তে করে করে নিয়ে যাবে, চলুন। সামনের দিকে ছুঁড়ে দিন কাকু। হ্যাঁ হ্যাঁ, তো এখানে ঠাকুর বিসর্জন করতে এসেছিল আমাদের আগের বছরের ঠাকুর, আমরা এক বছর রেখে দিই। তো এবার এই আগের বারের ঠাকুর হচ্ছে বিসর্জন দিই, আবার নতুন ঠাকুর কিনবো আমরা। এখানে দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা পুকুরের, একদম জমে গেছে, কোনো পরিষ্কার নেই, বিসর্জন করার পরও তো পরিষ্কার করে না। নদীটা অনেকটা দূর আমার বাড়ি থেকে, কারণ আমি একদম পুরো শহরের মাঝে থাকি, মিডল পয়েন্টে থাকি একদম গোবিন্দনগরটা, তো সেই জন্য এখানে পুকুরেই ফেলতে হয়। ঠাকুর বিসর্জন করা হয়ে গেছে, এবার আমরা ঠাকুর আনতে যাব। Oh,
শীষ পালং ভালো হবে? পাঁচশো কত? পাতাগুলো ভালো আছে তো? পোকা টোকা নেই? হ্যাঁ ব্যাগ আছে। গুড মর্নিং গাইস। তো কালকে আমি আর বেশি ব্লগ শুট করতে পারিনি ঠাকুরনি আসার পর, কারণ অনেক কিছু কাজ ছিল। আজকে বেরোবার প্ল্যান আছে, কিন্তু সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন একটু থেমেছে, আমি দেখাচ্ছি বাইরের কী অবস্থা। সো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, পুরো একদম চারদিকে ভিজে সপসপে হয়ে আছে। আর এখন হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মানে প্রচণ্ড কুয়াশা টাইপস হয়ে আছে, ক্যামেরাটা কুয়াশা কুয়াশা হয়ে আছে। একদম রোদ নেই, পুরো মেঘলা, একদম বাজে অবস্থা। আর অনেকের ঘরে পুজো শুরু হয়ে গেছে, তোমরা পিছনে শাঁখের আওয়াজ, তারপর কী যেন ওটাকে বলে, কাঁসর ঘণ্টার আওয়াজ সব শুনতে পাবে। তো আমি একদম স্নান করে রেডি হয়ে গেছি, আমি স্নান করে নিয়েছি, রেডি তো হইনি এখনও, শাড়ি পরবো। কিন্তু যদি এরকম বৃষ্টি পড়ে তাহলে আমি জানি না কী করে বেরোবো। আহেরি শিল্পা আমার ফ্রেন্ডসরা তো সব প্ল্যান হয়ে আছে, একসাথে বেরোবো, একটু ঘুরবো ফিরবো, বাট সিরিয়াসলি আমি যাই না, কারণ এরকম যদি বৃষ্টি পড়ে, যে বৃষ্টিতে নমস্কার বাবা, বৃষ্টিতে একদমই না। তো ইয়া, তো আমার স্নান হয়ে গেছে, তো চলো তোমাদের আমার ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই, কারণ এরপর ঠাকুরমশাই এখনও আসেনি, ঠাকুরমশাই এসে গেলে আর তখন পুজো শুরু হয়ে যাবে, তারপরে সব জিনিসপত্র ভর্তি হয়ে যাবে, তখন দেখাতে পারবো না ঠিক করে। তো চলো আমাদের ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই, ছোটোই ঠাকুর ঘর, খুব বড় নয়। সো লেটস গো। এখানে ভিডিও হচ্ছে, এখানে কাকিমা ফল কাটছে। এটা কি করছো তুমি? ও ধুনো ভাঙছেন কাকিমা, মা বসে আছে। ভিডিও করছি আমি দিদি, না ইউটিউবের জন্য ছবি পাঠাবো। তো এইটা হলো আমাদের ঠাকুর ঘর, আর এইদিকে দাদু দিদা মানে মায়ের বাবা মা, আর ঠাকুমা ঠাকুরদা মানে বাবার বাবা মা, ছবি রাখা আছে এখানে ঠাকুর ঘরে। আর এইটা হলো আমাদের এইবারের সরস্বতী ঠাকুর। অলমোস্ট সব সরঞ্জাম রেডি আছে, এইদিকে ফল মনে হয় কাটা হয়ে গেছে। হ্যাঁ এদিকে ফলও হচ্ছে কেটে রেডি একদম, শুধু ঠাকুরমশাই এলেই হবে। এদিকে সব ফুল সমস্ত কিছু আছে, ঠাকুরমশাই এলে শুধু একটু গুছিয়ে নেবেন টুকটাক, ব্যাস তারপর পুজো শুরু হয়ে যাবে। তো এখন ঠাকুরমশাই আসেননি। একজন মুখ ভার করে উঠছে এবং তাকে ভিডিও করা হচ্ছে।
এইটা হচ্ছে শিল্পা, তার হাজারখানা ছবি তুললেও শেষ হবে না। আর এই যে আহিলি শোনা, এদিকে ঘোরো একটু, আমার কিন্তু হাতটা ঘোরে। আর এত এত লজ্জা কেন তোর? তুই কিন্তু এই মুখটা দেখাবি তো সবাইকে, এত সুন্দর তোর মুখটা, এত মিষ্টি মুখটা বলতো। এটা কেটে দিবি, এটা কেটে দিবি। কেন কাটবো? কেটে দিবি, কেটে দিবি। তাকে দেখো, তাকে দেখো, তার এতক্ষণে 14,000টা ছবি তোলা হয়ে গেছে, তবুও স্টিল চলছে। ও এখন ডিপিটা আসেনি এখনো। এইগুলো কি সাইড পিকচার? কি বলবো, কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্টে, ডেসক্রিপশন বক্সে আমাকে কেমন লাগছে। ঘরে এসে চুলটা খুলে দিয়েছি, গরম লাগছে। আর এই ভিডিওটা করছে আমার সোনা বোন পিঙ্কি, কিন্তু সে নিজে ভিডিওতে থাকবে না কিছুতেই। এবার তুই এই যে আমার বোন রিঙ্কি, বলো কিছু বলো রিঙ্কি। চলো আমরা কি খাবো? আমরা এখন ফ্রাই মোমো খাবো, আমাদের পাপ দেবে ভগবান। অঞ্জলি দিয়েছি ঠিক কথা, খাওয়া যাবে না এখন, এখন শুধু ভেজ অনলি আমরা। এখানে মা হাসছে পেছনে। ঠিক আছে চলো, একটাতে ওই সাদাটা মানে এই সসটা দিতে, আর একটাতে তাহলে ওই যে উপরে প্লেট আছে দেখ না, ওই ওই কমলাটা নিয়ে নে না, এই যে কমলা প্লেটটা নিয়ে নে, যেটা নিয়ে ওয়া পড়লো তো পড়লো, ভালো জায়গা তুই পড়লো। এই দেখ একদম কন্ট্রোল রেখে দেখো, ভেরি গুড। গুড মর্নিং গাইস, তো আজকে 30 তারিখ, আর এখন মনে হয় সকাল 10টা বাজে, আমি ঠিক দেখিনি টাইমটা। তো পুজো যেটা শেষ পুজো যেটা হয় ষষ্ঠী পুজো, সেটা হয়ে গেছে, গোটে সিদ্ধ পুজো করাও হয়ে গেছে। তো আমি তোমাকে দেখিয়ে নিই, আর এই যে আমি ষষ্ঠীর জুড়ি হাতে পেঁধে নিয়েছি। তো ইয়া, তো এবারের মতো সব কমপ্লিট। এখন আমি কিছু খাইনি, চাটা কিছু খাইনি, কারণ পুজো শেষ হলো। আর আমি আজকে উঠেওছি, আর আমি আজকে উঠেওছি প্রচুর দেরি করে, আমি 9টার পরে উঠেছি, কারণ কালকে এত আনন্দ হয়েছে, কালকে ঘোরা হয়েছে খুব। তো কালকে যখন রেডি হয়ে যাই, কালকে এমনি পুরোহিত মহাশয় অনেক দেরিতে এসেছিলেন, তো পুজো শেষ হয়েছে, তারপরে মানে রেডি হয়েছি, তাড়াহুড়ো করে দিয়ে আর ঠিক ব্লগটা ঠিক করে করা হয়নি। যে আমি ভেবেছিলাম যে আমি কেমন করে রেডি হচ্ছি, সেই গেট রেডি উইথ মি ওটা শ্যুট করবো, বাট আর শ্যুট করা হয়নি, কারণ খুব দেরি হয়ে গেছিলো। ওইদিকে শিল্পা এলি, ওরাও প্রায় রেডি হয়ে গেছিলো, তো আমি খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছিলাম, তাই সেই দিনের ব্লগটা সেরকমভাবে, কালকের ব্লগটা সেইভাবে শ্যুট করা হয়নি সকালে। তো যাই হোক, আমি আমার কিছু পিকচার দিয়ে দেবো যে আমি কেমন মেকআপ করেছি। ভীষণ সিম্পল মেকআপ করেছি, খুব একটা বেশি হেভি মেকআপ করিনি, যেমন আমি আমার মেকআপ ভিডিওতে দেখিয়েছিলাম। তাও আমি মেবেলিনের বিবি ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমি কালকে সেটা অ্যাপ্লাই করিনি, জাস্ট কনসিলার, সানস্ক্রিন, পাউডার এইসবই। তো চলো গল্প করতে করতে যাওয়া যাক ঘরের ভিতরে।
টিটিং টিটিং টিং আমি সাজবি, তুমি ভক্তির মতো তোমাদেরকে নিয়ে যাবো। মা গোটা সিদ্ধ হাড়িটা কোথায় গো? কোথায় কথাটা? বড় হাড়িতে গোটা সিদ্ধ করা হয়, হাড়িটা হচ্ছে এইটা। এই হাড়িতে হচ্ছে গোটা সিদ্ধ রাখা হয়েছিল, এখন মনে হয় মা ঢেলে নিয়েছে। হ্যাঁ, মা ঢেলে নিয়েছে। একটি বড় হাড়িতে করা হয় গোটা সিদ্ধ, আর মা মনে হয় এখানে বের করে রেখেছে, কারণ অলরেডি পুজো হয়ে গেছে, এবার আমরা সব খাবো। এই যে গোটা সিদ্ধ, তো আমি ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ব্লগ। আমি ব্লগ একদম শ্যুট করতে পারি না, ঠিক জানিও না যে কোন অ্যাঙ্গেলে কীভাবে কীরকম কী শ্যুট করতে হয়, বাট আমি চেষ্টা করেছি। তোমরা ডেফিনেটলি জানিও যে তোমাদের এই ব্লগ কেমন লাগলো, আর তোমরা কেমন সরস্বতী পুজো এনজয় করেছো, কেমন ঘুরেছো নিশ্চয়ই আমাকে জানাতে ভুলো না। তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। লাভ ইউ অল, বাই।